ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 22 সফর 1440 হিজরি মোতাবেক 18 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 100। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম এবং তার পরিবার সম্পর্কে আমাদের আচরণ বা আমাদের করণীয়। লেখক বলছেন, মাল ওয়াজিব ইলতিজামুহু ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলি বাইতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামগণ এবং আহলে বাইত সম্পর্কে আমাদের উপর কি আবশ্যক, মানে কি আচরণ আমাদের ওপর আবশ্যক, কি আচরণ তাদের সাথে আমাদের হওয়া উচিত, কি ভূমিকা তাদের সম্পর্কে আমাদের থাকা উচিত, যাতে থাকবে না অতিরঞ্জন বাড়াবাড়ি আর তাতে থাকবে না কোন রকমের ঘাটতি বা ত্রুটি। দীন ইসলাম প্রতিটি ক্ষেত্রে হচ্ছে মধ্যম পন্থা, এ হচ্ছে দীন ইসলামের বৈশিষ্ট্য। তারপর লেখক বলছেন, আল ওয়াজিব লাহুম আলাইনা, তাদের ক্ষেত্রে আমাদের ওপর আবশ্যক হচ্ছে এই কয়েকটি বিষয়। তার মধ্যে প্রথম, সালামত কুলুবেনা, আমাদের অন্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অন্তর যেন তাদের সম্পর্কে কোন রকমের অন্তরে কোন রকমের কালিমা বিদ্বেষ শত্রুতা বা ভুল ধারণা না থাকে, আমাদের অন্তর যেন রোগমুক্ত থাকে, আমাদের অন্তর তাদের সম্পর্কে যেন রোগমুক্ত থাকে, যে অন্তরের রোগ ইমানি যে রোগগুলি রয়েছে সে সমস্ত রোগ থেকে যেন মুক্ত থাকে। ইমান পরিপন্থী, ইমান হচ্ছে সবচেয়ে বড় সুস্থতা মানব জীবনের জন্য এবং মানব জীবনের হৃদয়ের জন্য। আর তার পরিপন্থী যতগুলি বিষয় রয়েছে, হিংসা বিদ্বেষ শত্রুতা কালিমা আর তারপরে ভুল বুঝাবুঝি ভুল ধারণা ইত্যাদি, এরকম যত কিছু হইতে পারে অন্তরে অনেক আমরাজ ব্যাধি রয়েছে, আমরাজ ভুলুক, এটি একটি বড় একটি প্রশস্ত বিষয় রয়েছে যার উপর আলোচনা প্রয়োজন রয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন অন্তরকে রোগ মুক্ত রাখা। সালামত কলুবে না, এক নম্বর হচ্ছে আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইত সম্পর্কে আমাদের অন্তর রোগমুক্ত থাকবে। দুই নম্বর, ওয়াল সানাতুনা, এবং আমাদের জবান যেন অপরাধ মুক্ত থাকে তাদের ক্ষেত্রে, ওয়াল সানাতুনা লাহুম, তাদের ক্ষেত্রে আমাদের জবান আমাদের বাকশক্তি যেন অপরাধ মুক্ত থাকে, আমাদের জবান দ্বারা বাকশক্তি দ্বারা যেন কোন রকমের তাদের ক্ষেত্রে অপরাধ না হয়, জি আল্লাহ রাব্বুল্লাহ আসামির কাট করে না দাঁড়াতে হয়, আল্লাহ রাব্বুল্লাহর কাছে সেটি যেন নিন্দনীয় না হয়। তিন নম্বর হচ্ছে নাসরু ফাদাইলিহিম, এবং তাদের যে ফজিলত মহত্ব মর্যাদা রয়েছে সেগুলির প্রচার প্রসার করা, সেগুলির প্রচার প্রসার করা। চার নম্বর হচ্ছে আল কাফওয়ান মাসাবিহিম, তাদের ভুল ত্রুটি বা দোষ ত্রুটি, অমা সাজারা বাইন হম, এবং আপোষে যে কিছু ভুল বোঝাবুঝি তাদের হয়েছে বা আপোষে বিরোধ সৃষ্টি হয়েছে সেগুলি সম্পর্কে আমাদের জবানকে কন্ট্রোলে রাখা, আমাদের
জবানকে কন্ট্রোল রাখা, অর্থাৎ আমাদের সেই ক্ষেত্রে কোন রকম মন্তব্য না করা, বিচার করতে না বসা, আসামের কাঠগড়ায় তাদেরকে না দান করা এবং তাদের উপর মন্তব্য করা যে অমুক ঠিক করেছেন, অমুক ভুল করেছেন, অমুকের এটা হয়েছে, অমুকের এই সমস্যা ছিল, এই ধরনের কথাবার্তা যা মানুষের একটা স্বভাব যে মানুষ সবাই বিচারক হতে চায়, এই এই জায়গায় যেন আমরা নিজেদেরকে না বসাই, আলকাফ নিজেকে থেমে রাখা, জি বিরত রাখা তাদের ভুল ত্রুটি, মানুষ ছোটখাটো ভুল ত্রুটি থেকে মুক্ত নয়, কারণ আম্বিয়া রসুলগণ ছাড়া কারো কাছে ওহি আসে না, সুতরাং ভুল ত্রুটি হতে পারে, ঘাটতি থাকতে পারে, তো বা আপোষে যে ঘটনাগুলি ঘটেছে সে সম্পর্কে ইখতিলাফ বিরোধ, তো এসব নিয়ে আলাপ আলোচনা না করা, নীরব থাকে। পাঁচ নম্বর হচ্ছে আত্মানবী বেশানে, এবং তাদের যে আল্লাহ রাব্বুল উচ্চ মর্যাদা দিয়েছে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, বহু আয়াত এবং বহু হাদিস দ্বারা প্রমাণিত, আসহাবে রসুল এবং আলে বাইতের যে মর্যাদা সম্মান সেগুলিকে উঁচু করা, অর্থাৎ সেগুলিকে গুরুত্ব দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন যেগুলির ধারে কাছে তারপরে কোনো লোকই নেই, যতই বড় ইমাম হোক আর ইসলামের খাদেম হোক না কেন, রাসূলুল্লাহ সাহাবাই কেরাম এবং নবী পরিবার আলে বাইত যার মধ্যে উম্মাহাতুল মুমিনিন রয়েছেন এবং তার বংশধর যারা মুমিন মুমিনাত রয়েছেন তারা রয়েছেন, তাদের ধারে কাছেও যেতে পারে কেমন জিক্রহিম, যেমন মহান আল্লাহ তাদের শান তাদের মর্যাদা বর্ণনা করেছেন তাওরাতে ইঞ্জিলে কোরআনে, তাদের কথা শুধু কোরআনে কেরিমে নেই বরং তাওরাত ইঞ্জিলেও ভবিষ্যৎবাণী করা হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাব সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সম্পর্কে এবং আলে বাইত সম্পর্কে ওয়াসাবাতাতিল আহাদিসুস সহিহাত ফিল কুতুবিল মাশহুরা মিনাল উম্মাহাত ওয়া গায়রিহা ফি ফাযাইলিহিম, এবং তাদের ফজিলতে অনেক সহি হাদিস রয়েছে, প্রসিদ্ধ যে কিতাবগুলি রয়েছে হাদিসের সে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত এখানে নিয়ে এসেছে, সেই আয়াতগুলি আমরা দেখি, পাঁচটি আয়াত রয়েছে আমাদের সামনে, সবগুলি সাহাবায়ে কেরাম এবং আলে বাইত এর ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সাথে যারা ছিলেন, তার সাথে ছিলেন সাহাবায়ে কেরামগণ, তার সংসর্গ পেয়েছেন উম্মাহাতুল মুমিনিন মুমিনের জননী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তার সঙ্গী হচ্ছেন তার বংশধর জি আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেন এবং অন্যান্য আরো যে আর যে সব মুমিন মুমিনাত কুরাইশ বনু হাশিমের যারা ইমানের অবস্থায় ইমান নিয়ে এসেছেন, ইমান অবস্থায় দুনিয়া থেকে গেছে, ওয়াল্লাযীনা মাআহু তার সাথে যারা রয়েছেন, এই কথাটি সবাইকে সামনে দেন, আশিদ্দা ওয়াল কুফার তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কাফেরদের ক্ষেত্রে কঠোর, কারণ তারা আল্লাহ রাব্বুল আলমিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহর দ্রোহিতা প্রকাশ করেছে, আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করেছে, সুতরাং তাদের ক্ষেত্রে তারা কঠিন বা কঠোর। রোহামাও বাইনহম আপোষে অত্যন্ত দয়ালু তারা, তারা আহম রুকান সজ্জাদা তাদেরকে দেখবে রুকু অবস্থায় এবং সেজদা অবস্থায় অবনত, তার রুকু সেজদাকারী হবে জি, তাহলে বেনামাজি হওয়া এটি সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের লক্ষণ নয়, অবশ্যই অন্য পথের পথিকদের লক্ষণ, তাদেরকে দেখবে রুকু এবং সেজদা অবস্থায় অবনত, ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিযওয়ানা, এবং তারা আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তলাশ করে,
আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি রেজামন্দি তলাশ করে। এটি বড় সার্টিফিকেট যে সাহাবাই কেরামগণ এবং উম্মাহাতুল মুমিনিন আলে বাইত তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন সম্পর্ক, এমন তরবিয়ত, এমন প্রশিক্ষণ তারা পেয়েছেন যে তাদের তারা সমস্ত তাদের ইমান আমলের মাধ্যমে জীবনের মুখ্য উদ্দেশ্য তাদের ছিল আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা। সীমাহুম ফি ওজুহি মিন আসারি সুজুদ, এবং তাদের চিহ্ন বা তাদের লক্ষণ দেখবে তাদের মুখমণ্ডলে, মিন আসারি সুজুদ সিজদার প্রভাবে, সিজদা করার কারণে তাদের চেহারায় লক্ষণ দেখবে। এর অর্থ এই নয় যে কপালে দাগ থাকতে হবে, যেমন অনেকে কিন্তু এটা ভেবে থাকে, এটি আয়াতের তাফসীর নয়। অনেকে এই কারণে, এই ভুল বোঝার কারণেই সালাত শুরু করেছে, বেনামাজি ছিল দীর্ঘ সময় ধরে, দীর্ঘ যুগ ধরে সালাত শুরু করেছে, তারপরে শক্তভাবে মাটিতে ঘষা দেয় কপাল, যাতে করে তাড়াতাড়ি করে দাগ পড়ে যায় কপালে। এটাই আয়াতের অর্থ। এই আয়াতের অর্থ হচ্ছে যে যারা আল্লাহ রাব্বুল আলমিনের সত্যি খুশুর সাথে, একনিষ্ঠতার সাথে ইবাদত করবেন, তাদের অন্তর যেমন উজ্জ্বল হবে, তেমন তাদের চেহারা মুখমণ্ডলে নূর ফুটে উঠবে, উজ্জ্বল থাকবে। তো তাদের চেহারায় তাদের সেজদার প্রভাব দেখতে পাবে যে তাদের চেহারা কত সজীবিত। জি জি, মলিন নয়। জি, নেক মানুষের চেহারা সবসময় হাসি মুখে, যেমন সুখের সময় তাদের সুখ থাকে, তেমন দুঃখের সময় তাদের চেহারায় ফুটে ওঠে না যে তাদের চেহারা মলিন হয়ে গেছে, তাদের দুর্দশা রয়েছে, তাদের অবস্থা খারাপ রয়েছে, না, মোটেই না। সবসময় সে হাসি খুশিতে থাকে আর আনন্দিত থাকে। আল্লাহ বলছেন যে তাদের এই দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে তাওরাতে এবং ইঞ্জিলেও। তাওরাত ইঞ্জিলে তাদের এই গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা হয়েছে। কাজার ইন, এই সাহাবায়ে কেরামগণ হচ্ছেন কাজার ইন, এটি চারা গাছের মতো। আখরাজা শাতআহু, যার কচি পাতাগুলি প্রথম গজিয়ে ওঠে, কচি পাতা একেবারে দুর্বল নরম হয়ে থাকে। আজারাহু ফাস্তাগলা, তারপরে সেটা মজবুত হয় আর তারপর শক্ত হয়ে যায়, ধীরে ধীরে মজবুত হয় আর তারপরে সেটা শক্ত হয়ে যায়। যখন শক্ত হয়ে যায় ফাস্তাওয়ালা সুকেহি, তখন নিজের কাণ্ডের ওপর, যে গাছের যে বডিটি রয়েছে কাণ্ডের ওপর, সেটি দণ্ডায়মান হয়। যখন এইরকমটা হয়ে যায়, হ্যাঁ, তখন ইউজিবু যুররা, যুররা জারের বহু বচন, অর্থাৎ কৃষক, কৃষককে তা আনন্দিত করে। কৃষক যারা চাষাবাদের কাজ করে, সে ফলের বাগান হোক অথবা ফসল হোক, যখন তাদের ফসল ফলনের সময় কাছে আসে বা যে বাগান রয়েছে বাগানের ফলমূল পাকার সময় আসে, কি যে তাদের আনন্দ হয় যে যা মেহনত পরিশ্রম করেছিলাম তার ফল পেতে যাচ্ছি। তারপরে বলছেন যে এর মাধ্যমে, যে সাহাবায়ে কেরামদের উদাহরণ এই রকম, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেছেন, কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেছেন এর মাধ্যমে। কি অর্থ? এর তাফসীর হচ্ছে যে যেমন একটা গাছ, চারা গাছ প্রথম যখন গজে ওঠে, কচি পাতা অত্যন্ত দুর্বল হয়ে থাকে, কমজোর হয়ে থাকে, আর ধীরে ধীরে সেটা শক্ত হয় আর মজবুত হয়ে তখন নিজের কাণ্ডের ওপর সোজা হয়ে দাঁড়ায়, আর তারপর তখন ফলে ফসলে কৃষককে উপকৃত করে। ঠিক তেমনই সাহাবায়ে কেরামদের জীবনী যদি দেখেন, মক্কী জীবন থেকে, মক্কী জীবনে যখন তারা প্রথম ইসলাম গ্রহণ করতে লাগেন, তখন তাদের অবস্থা ছিল সেই চারা গাছের মতো, চারা গাছের মতো, একজন দুজন, একজন দুজন করে গজিয়ে উঠছেন, তারপরে ভয়ে ভীত, গোপনে গোপনে দাওয়াত নবী শাসন দিচ্ছেন আর গোপনে তারা ইসলাম গ্রহণ করছেন, অনেকে ইসলামের কথা প্রকাশই করতে পারছেন না। ধীরে 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 মজবুত হতে হতে 13 বছর মক্কার চলে গেল, তারপরও কমজোর হয়ে আছেন,
তারপরে ধীরে ধীরে শক্তিশালী বদর হলো, ওহদ হলো, খন্দক হলো, এইসব হওয়ার মাধ্যমে হুদাইবিয়ার সন্ধি হলো, অনেকটা মজবুত হলো এই চারাগাছ সাহাবায়ে কেরামদের, আর তারপরে মক্কা বিজয়ের সাথে, হ্যাঁ, তখন আসল ফসল মুসলিম উম্মাহ পেতে লাগলো। ইউজিবু যুররাহ এখানে বলা হয়েছে, এর মাধ্যমে মক্কা বিজয়ের পরে হুদাইবিয়ার সন্ধি হলো প্রথম বিজয়, আর তারপরে যেটাকে ফাতহে মুবিন আল্লাহ বলেছে, ইন্না ফাতাহা আলকা ফাতহাম সুরাতুল ফাতহ, এই মর্মে আল্লাহ নাজেল করেছেন, আর সুরা ইজাজা নাসর ইজাজা নাসরুল্লাহ আল ফাতহ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় বলেছেন, আর নাসরুল্লাহ আল্লাহ সাহায্য বলেছেন, তার মাধ্যমে কাফেরদের অন্তর যা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, মতু বিগাইরিকুম, এখন তোমরা তোমার রাগ গোসাই তোমরা ধ্বংস হয়ে যাও, কিন্তু তোমাদের আর কোনো উপায় নেই। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুতি করেছেন, ওয়াদা করেছেন ওই সব মানুষের সাথে যারা ইমানদার এবং সৎকর্মশীল, তাদের সাথে আল্লাহ কিসের ওয়াদা করেছেন, মাগফিরাতান, বড় মার্জনার, ওয়াজান আজিম, আর মহাপুরস্কার। এই ছিল প্রথম আয়াত সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে। দ্বিতীয় আয়াত হচ্ছে মহান আল্লাহ ইরশাদ করেছেন, এই আয়াত হচ্ছে সূরাতুল ফাতহ আয়াত নম্বর 29, দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা আনফাল আয়াত নম্বর 74। মহান আল্লাহ বলছেন এখানে মুহাজিরিন আনসার দুটোই জামাত সম্পর্কে, আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ভাই মুহাজির আর না ভাই আনসার, আল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াহাজার, আর হিজরত করেছে মক্কা থেকে মদিনা, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, এবং যারা আশ্রয় দিয়েছে, এটা তো হয়ে গেল মুহাজিরিন সম্পর্কে প্রথমটা। তারপরে দ্বিতীয় অংশ, যারা অন্যদেরকে আশ্রয় দান করেছে, মদিনাবাসী আওস এবং খাজরাজের আনসারীরা, ও নাসারু, এবং সাহায্য করেছে, নাসারু থেকে আনসার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই দুটো দলই হচ্ছে সত্যিকারের ইমানদার, মুমিনুনা হাক্কান আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা সত্যিকার অর্থে খাঁটি মুমিন, লাহু মাগফিরা, তাদের জন্য মার্জনা রয়েছে, ও রিজকুন করিম, সম্মানজনক রেজিক উপজীবিকা রয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল মুহাজির আনসারদের প্রশংসা করলেন এবং তাদেরকে খাঁটি মুমিন বলে সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন যে তারা মুমিন, আর যারা সাহাবায়ে কেরামদের দুশমন রাফেজি শিয়া, তারা বলছে যে এরা হচ্ছে সবচেয়ে বড় জঘন্য কাফের, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে উম্মত মুসলিমা হেফাজত করেন, এবং তাদের ক্ষেত্রে যারা দুর্বলতা রাখে অন্তরে, এবং তাদেরকে যারা সহযোগিতা করে, এবং তাদেরকে যারা আদর্শ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন সঠিক বুঝ দান করেন এবং তাদের অনিষ্ট থেকে উম্মত মুসলিমা হেফাজত করেন। 3 নম্বর আয়াত সাহাবায়ে কেরামদের ফজিলত সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন এবং আনসারদের যারা প্রথম সারির অগ্রণী ভূমিকা পালনকারী, ওয়াল্লাযীনা ইত্তাবাউ বিইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছে। এখানে আল্লাহ মুহাজিরিন আনসার নাম ধরে বলে দিলেন, যে বৈশিষ্ট্যগত গুণগত নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন, এটি হচ্ছে নিছক ইসলামের নাম, মুহাজিরিন আনসার, তাদের কথা বলে আল্লাহ বলছেন, এবং তাদের যারা অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, নিষ্ঠার সাথে এই শর্ত এই জন্য লাগিয়েছেন যে শুধু তাবেইনদের যুগের লোক হইলে হবে না, অথবা তাদের অনুসরণের দাবি করলে হবে না। এখানে তাবেইন বললে একটা তাবেইন, আল্লাযীনা ইত্তাবাউহুম, তাবেইন, তাবা তাবেইন, যেমন শামিল প্রথম সারিতে যারা সাহাবায়ে কেরামদের অনুসারী, তারপরে কিয়ামত পর্যন্ত যারাই সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী হবে, কোরআন সুন্নার অনুসারী, মানহাজে সালাফের অনুসারী, যারা আহলুল হাদিস কোরআন সুন্নার অনুসরণ করে বলেই তারা আহলুল হাদিস, শুধু নামে দাবি করা নয় বরং কাজে তারা পরিণত করে, এদের কথা এখানে বলা, আল্লাযীনা তাব্বে ইহসান, কিন্তু নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, দুনিয়ার গরজে নয় এবং সে অসৎ আচরণের সাথে নয়, হয়তো কাল পেয়েছে বা সেই সময়টা পেয়েছে, তাবেইনদের যুগ পেয়েছে, তাবা তাবেইন যুগ পেয়েছে, কিন্তু অনেক জালেম ছিল, অনেকেই ছিল যারা বিদাতের রাস্তা নিয়েছে, সেই যুগে খাওয়ারেজ বেরিয়েছে, জঙ্গিরা বেরিয়েছে, সেই যুগে বেরিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এবং অন্যান্য মুসলিমদের বিরুদ্ধে তারা মুসলিমদেরকে খুন করেছে, কাফেরদের ছেড়েছে, আর তারপরে আফেজ বেরিয়েছে,
আরো তারপরে কাদরিয়া বের হইতে লেগেছে সেই যুগেই, আর অন্য অন্য যে বাতিল ফিরকাগুলি ধীরে ধীরে বেরিয়েছে, অথবা আজ পর্যন্ত যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের খাঁটি ভক্ত নিজেদেরকে মনে করে, অনুসারী মনে করে এবং আশেকে রসুল মনে করে, কিন্তু তারা এহসানের সাথে তারা অনুসারী অনুসরণ করে না, বরং তারা ভুল পথের পথিক আর মিছামিছি দাবি করে যে তারা আশেকে রসুল। এদেরকে বের করার উদ্দেশ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাত্তাবু বিহসান, যারা নিষ্ঠার সাথে ইখলাসের সাথে সাহাবায়ে কেরাম মুহাজির আনসারদের অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের ওপর আল্লাহ রাজি হয়ে গেছেন, ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহর কাছে অশেষ নিয়ামত পেয়ে তারা রাজি হয়ে গেছে, তাদের ইন্তেকালের পরে যে প্রতিদান জগতে যা কিছু পেয়েছে বা পেয়ে যাবে, ওয়া'আদা লাহুম জান্নাত, এবং তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী অবস্থা হবে, যালিকাল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে মহাসাফল্য। সূরা তওবা আয়াত নম্বর 104 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবী, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাবর্তন করেছেন নবীর প্রতি, নবীর দিকে ফিরেছেন, তওবা মানে ফিরে আসা, যেমন বান্দা তওবা করলে, তওবা পড়লে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, তেমনি আল্লাহ তাদের দিকে ফিরে আসে না, যেমন তওবা তওবা তো লাকাদ তাবাল্লাহ মানে আল্লাহ তওবা কবুল করেছেন, সহজ ভাষায় আমরা বুঝাইতে হলে বলতে হবে লাকাদ তাবাল্লাহ, আল্লাহ তওবা গ্রহণ করেছেন, আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়াল মুহাজিরিন, এবং মুহাজিরিনদের, ওয়াল আনসার, এবং আনসারদের, মুহাজির আনসারদের নাম ধরে আল্লাহ, আল্লাযীনা তাওয়া ফি সাআতিল উসরা, যারা বিশেষভাবে নবী সাল্লামের সাথ দিয়েছিল, অনুসরণ করেছিল, ফি সাআতিল উসরা, কঠিন মুহূর্তে, কঠিন মুহূর্তে, সাআতুল উসরা ছিল জাইশুল উসরা অর্থাৎ তাবুকের যুদ্ধ, গাজওয়ে তাবুক সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে, যে সময় কঠিন অবস্থা ছিল, প্রচন্ড গরমের সময়, আর মদিনায় খেজুর বাগানে খেজুর পাকতে যাচ্ছে, এই সময়টা এত দূরের সফরে তাবুকে চলে যাওয়া বড় কঠিন ছিল মদিনাবাসীর জন্য, মহাজেরিন আনসারদের জন্য, এই সময় যারা মহাজেরিন, যারা কৃষি কাজে যারা শ্রম দেবে, যারা মজুর খাটবে, তাদেরও থাকার প্রয়োজন, এবং যাদের বাগান তাদের বাগানের মালিক যারা আনসার, তাদেরও থাকার প্রয়োজন মদিনায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন তারা, মাত্র 3 জন খাঁটি সাহাবি যেতে পারেননি, এবং তারা সত্য কথা বলেছিলেন, তাদের আল্লাহ রাব্বুল তওবা কবুল করেছিলেন, সেই কথাগুলি এখানে বর্ণনা করা হয়েছে, যে আর এখানে আসা হয়নি, এই প্রসঙ্গে বর্ণনা রয়েছে। আর মুনাফিকরা মিছামিছি তারা বাহানা করেছে, মুনাফিকরা যাবে না সেজন্য তারা বিভিন্ন বাহানা করেছিল, কেউ বাহানা করেছে আমি অসুস্থ, কেউ তো আমার পরিবার অসুস্থ, বলছে আমার তো বিশেষ কাজ রয়েছে, আমার এই মদিনার বাইরে যাওয়াই যাবে না এই সময়, ইত্যাদি ইত্যাদি, মুনাফিকরা লাঞ্ছিত হয়েছে আল্লাহ রাব্বের কাছে, কিন্তু আল্লাহর প্রশংসা করেছেন এখানে, যারা মহাজেরিন আনসার ছিল, কঠিন মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে তাবুক যুদ্ধের জন্য সাড়া দিয়েছিল। সূরা তওবা আয়াত নম্বর 117, তার 5 নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, লিল ফুকারা আল মুহাজিরিন, এই যে ফাইয়ের ধন সম্পদ আল্লাহ রাব্বুল বর্ণনা করেছে, ফাইয়ের ধন সম্পদের কথা সূরে হাসর বলছে, ফাই যেটা কাফেরদের থেকে যুদ্ধে লড়াই না হয়ে এমনিতেই যে ধন সম্পদ গুলি হাসিল হয় সেগুলোকে ফাই বলা হয়, আর গানিমত যেটা লড়াইয়ের পরে যেটা কাফেরদের পরাজিত হওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা গানিমত বলা হয়। এই ফাইয়ের ধন সম্পদ কাদের জন্য? ওই সব দরিদ্র মুহাজিরদের জন্য, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বাড়ি ঘর এবং ধন সম্পদ থেকে বঞ্চিত করে, বাড়ি ঘর থেকে খালি হাতে বেরিয়ে আসতে হয়েছে, লুকিয়ে মক্কা থেকে হিজরত করতে হয়েছে, ধন সম্পদের কিছুই তারা নিয়ে আসতে পারেনি, ইবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাজিরিনদের, যে মুহাজিরিনদের 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, 2 নম্বরে আবু বকর, ওমর, হ্যাঁ ওসমান, হ্যাঁ আলী, এইভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, অন্যান্য সাহাবাই কেরামগণ, এরা সকলে মুহাজিরিন, এরা সকলেই মুহাজিরিন, খুলাফায়ে রাশেদিন সবাই মুহাজিরিন, এবং তারপরে তারপরে আসছে আনসারদের কথা,
ওয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূল, এবং তারা আল্লাহ এবং রাসূলকে সাহায্য করে, আল্লাহ রাসূলকে সাহায্য করে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তারা তারা নির্যাতিত, তারা মজলুম, তাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কার করা হয়েছে, ধন সম্পদকে বঞ্চিত করা হয়েছে, এবং তার আল্লাহ সন্তুষ্টি এবং অনুগ্রহ কামনা করে এবং তার আল্লাহ রসুলের সাহায্য করে। সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে, উলায়েক আহমদ সহ দেখুন, তারাই হচ্ছে সত্যবাদী। যাদের কথা বর্ণনা করা হলো মহাজেরিনদের কথা, তারাই হচ্ছে সত্যবাদী। পক্ষান্তরে তাদের সম্পর্কে কেউ যে দোষারোপ করে, তারা হচ্ছে মিথ্যাবাদী, কাজাবিন, দাজ্জালিন। তারা ইমান, এবং যারা মদিনায় আশ্রয় নিয়েছে, অর্থাৎ মদিনাবাসী যারা ওয়াল ইমান, এবং ইমানকে অন্তরে আশ্রয় দিয়েছে, ওই সময় যখন মক্কা বিজয় নয়, মক্কি জীবন ছিল নবী সাল্লাহ ইসলামের, তখন তারা বায়াত আকাবা গিয়ে রাতের অন্ধকারে গোপনে গিয়ে নবী সাল্লামের সাথে তাদের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন, বায়াতে উলা আকাবা, বায়াতে স্থানীয় আকাবা, দুইবার যে বায়াত হয়েছে বায়াত আকাবা, সেসব সিরাতের কথা আপনাদের আশা করি জানা আছে, আর না হলে সেগুলি পড়ে নেবেন বা শুনে নেবেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং এই আনসারীরা তাদের কাছে যারা হিজরত করে আসে বা এসেছে তাদেরকে তারা ভালোবেসেছে। সুবহানাল্লাহ, খালি হাতে তারা এসেছে, সবকিছু তাদের জন্য কুরবানি করে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, খাবার দাবার ভাগাভাগি করেছে, তাদেরকে আগে খাওয়িয়েছে, না খাওয়িয়ে খাওয়িয়েছে। জি, আনসার ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মানুষের স্বভাব হচ্ছে যে রিফুজিকে ভালোবাসেন, রিফুজিকে দেশ থেকে তাড়াতে চাই। মুসলিম, জি, যারা শরণার্থী আশ্রয় নিয়েছে তারাও মুসলিম, আর যাদের দেশে আশ্রয় নিয়েছে তারাও মুসলিম, তারপরেও 50 বছর 100 বছর হয়ে গেলে তাদের নাম রিফুজি থেকে যাচ্ছে, তারা শরণার্থী থেকে যাচ্ছে, তাদেরকে শরণার্থী ক্যাম্পে থেকে যেতে হচ্ছে। এ হচ্ছে আজকে মুসলিমদের অবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সম্পর্কে বলছেন যে দিল খুলে তারা সমস্ত কিছু তাদের জন্য কোরবানি করে দিয়েছে যারা তাদের কাছে হিজরত করে এসেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতা মিম্মা উতু, আর যা কিছু তাদেরকে দেওয়া হতো নবী শাসন পক্ষ থেকে, সেই ক্ষেত্রে তাদের অন্তরে কোন রকমের আগ্রহ বা কোন চাহিদা ছিল না যে কিছু নবী শাসন দিক, আর এই জন্য আমরা কিছু পাবো নবীর কাছে, সেই জন্য দিন ইসলামের খেদমত করছি বা মহাজিরিনদের খেদমত করছি, ইসলামের খেদমত করছি আর জিহাদে শরীক হচ্ছি, না, মোটেই না। আনসারীদের ইখলাসের আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আর তারা নিজেদের উপর অন্যকে অগ্রাধিকার দিত যদিও তারা ক্ষুধার্ত হইত, না খেয়ে অন্যদেরকে আনসারিরা খাইয়েছেন। এই আয়াতের অংশে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারির বিশেষ যে ঘটনা, রাতের অন্ধকারে মেহমানকে নিজেরা না খেয়ে নিজের বাচ্চারা কান্নাকাটি করছিল খিদার তাড়নায়, তাদেরকে কোন রকম করে ঘুম দিয়ে দিতে বললেন স্ত্রীকে, নবী সিবিয়া, বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও কোন রকম করে, অথচ তারা ছটপট করছে খিদায়। আর খাবার যেহেতু একজন মেহমানের রয়েছে, একজনের হবে, আমরা খেলে মেহমান পাবে না, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথি মেহমান মসজিদ নববীতে এসেছেন, আর সবাই একটা দুটো পাঁচটা করে নিয়ে যাচ্ছে, আমি একটা মেহমান কোন রকম করে নিয়ে এসেছি, একজনের খাবার যেহেতু আছে, সুতরাং তুমিও খাবে না, তুমি খোদাই থেকে যাবে, আর আমি ছাড়া তো মেহমান বসবে না, কারণ আরবদের এটা নিয়ম ছিল যে মেজবানকে, বাড়ির মানুষকে বসতেই হবে, আমি তার সাথে বসবো, কিন্তু তুমি তাতে তেল রাখবে না যাতে করে প্রদীপটি নিমিয়ে যায়। আর প্রদীপ নিমিয়ে গেল, আর মিছামিছি মুখটা নাড়তে থাকলেন আবু তালহা আনসারী আল্লাহ তালানহ, এদিকে মেহমান পুরোটাই খাবার খেয়ে নিলেন। আল্লাহ রাব্বুল এই দৃশ্য দেখছেন, ফজরের আগে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে আয়া, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এটি বিশেষ একটি সানা নজর। এছাড়াও আনসারীদের অনেক কোরবানি রয়েছে, ত্যাগ রয়েছে, যারা নিজেদেরকে বঞ্চিত করে মুহাজিরিনদের বা ইসলামের খেদমতে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। বগাইরা কাসির, এছাড়া অনেক আয়াত রয়েছে। এই আয়াতটি ছিল সূরা হাসর আয়াত দুটো, আয়াত 8 এবং 9। তারপরে লেখক বলছেন, ওয়া না'লামু ওয়া নাতাকিদ, আমরা জানি আমাদের এই সম্পর্কে দিনের এলম জ্ঞান রয়েছে, এবং না তাকে আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা ইত্তালা আলা আহলে বদর, আল্লাহ রাব্বুল আলামিন বদরে যে 313 জন উপস্থিত হয়েছিলেন তাদের অন্তর সম্পর্কে জেনে গেছেন, আল্লাহ সবকিছু জান অন্তর্জামিতে। ফাকালা, সুতরাং তাদেরকে তাদের জীবদ্দশায় এই কথা বলে সার্টিফিকেট দিয়েছেন, এ মালুমা সে তুম, তোমরা যা চাও তাই করো,
ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দিলাম, তাদের তোমাদের ভুল ত্রুটি মাফ করে দিলাম, তোমাদেরকে আর ধরবো না। আল্লাহু আকবার। এই হাদিস রওয়াহু মুসলিম, ইমাম মুসলিম বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর আবু দাউদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে। তাদের সংখ্যা ছিল কানু সালাসুমি আবিজাত আশার, তাদের সংখ্যা ছিল 300-র অধিক, অর্থাৎ 313 জন বা তার একটু কম বেশি, 1415 জন। অবি আন্নাহু লা ইয়াদখুলু নার আহাদুন মিম্মা ইম্মায়া তাহতা আশ-শাজার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে আর একটি হাদিস। এখন হাদিসে যে ফজিলত গুলি রয়েছে সাহাবা কেরামদের সেগুলি বর্ণনা করছেন, বলছেন যে আর এ কথাও আমাদের জানা রয়েছে যে যারা হুদাইবিয়ার প্রান্তে সেই বরই গাছের তলায় বা বাবলা গাছের তলায় যে বায়াত করেছিলেন, তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়াদখুলু নার আহাদুন, তাদের কেউ জাহান্নামে যাবে না, মিম্মান বায়াতা তাশা, যারা গাছের তলায় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে হুদাইবিয়ার সন্ধিতে বায়াত করেছিলেন। বাল কাদ রাদিয়াল্লাহু আনহু, বরং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে, ওয়া কানু আলফান ওয়া 400 ওয়া কিলা 500, আর তাদের সংখ্যা ছিল 1400, আর কেউ কেউ বলেছেন যে 1500, 1400 অথবা 1500। এই হাদিস, এই হাদিস গুলি তিরমিজিতে রয়েছে, আবু দাওয়াদে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জি, মহান আল্লাহ তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ঈমানদার ব্যক্তি মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে রাজি হয়ে গেছে। কোরআনের আয়াতই শুরু হচ্ছে এই দিয়ে, লাকাদ রাদিয়াল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাজি হয়ে গেছেন, আনিল মুমিনিন ওই সব মুমিনদের উপর, ইজ ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা হে নবী তোমার সাথে বায়াত করছিল গাছের তলায় হুদাইবিয়ার প্রান্তে, ফালিমা মাফি কুলুবহিম, আল্লাহ তাদের অন্তরের সব কথা সব অবস্থা জেনে গেছেন, আল্লাহ তাদের অন্তর জানেন যে তাদের অন্তরে কত নিষ্ঠা এবং খাস সততা রয়েছে, ওয়ান ফানজালা সাকিনা তালিম, এবং তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করেছেন, ওয়াসা ওয়া ফাতান করিবা, এবং আসন্ন বিজয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 18। এখানে আজকের আলোচনা শেষ করছি, সাহাবায়ে কেরামদের ফজাইল এবং মর্যাদা এবং তাদের সম্পর্কে আমাদের ভূমিকা বা আচরণ সম্পর্কে আরেকটি আলোচনা এই মর্মে হবে। বেশ কিছু হাদিস রয়েছে এবং বেশ কিছু বিষয় রয়েছে সাহাবায়ে কেরাম সম্পর্কে, তারপরে সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্য আরেকটি বিষয় শুরু হবে, সাহাবায়ে কেরামদের মধ্যে কারা সবচেয়ে বেশি ফজিলত পূর্ণ এ বিষয়টিতে আরেকটি পর্ব ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা হবে। তারপরে আশরা মুবাশশারা আর অন্যান্য জান্নাতি যাদেরকে বলেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে কয়েকটি পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি শেষ করতে পারবো, আর তারপরে খেলাফতের বিষয়টি আসবে রব্বুল আলামিনের কাছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের এলম আমলে যেন বরকত দান করেন, পরিবার পরিজন আল্লাহ বরকত দান করেন, যে সব ভাই বোনেরা আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, হায়াত দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, দিন দুনিয়ার সার্বিক বরকত কল্যাণ যেন আল্লাহ দান করেন। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তার পূর্বে আমাদের দু একটি নিয়ম নীতি বলে দিচ্ছি প্রশ্ন করার ক্ষেত্রে, যেটা আসলে আমাদেরই উপকারার্থে, যাতে করে আমরা যে সময়টুকু পাচ্ছি মূল্যবান সময় কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে শুধু সালাম বিনিময়ের পরে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি পরিচিতি লাভের উদ্দেশ্যে মেনশন করার পরে পরেই সংক্ষিপ্ত আকারে সম্মানিত শেখের কাছে আমাদের প্রশ্নগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আর একটি বিষয় বারবার স্মরণ করে দিচ্ছি যে প্রশ্ন শুধু একটা করেই করার সুযোগ আছে, যেহেতু অনেক ব্রাদার সিস্টার তারা হ্যান্ড রেজ করে থাকেন, তো আমরা সুযোগ করে দিব একটা করে প্রশ্ন করার মাধ্যমে অন্যদেরকে প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সময় নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন ওসমান শেখ, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হলো শেখ,
যে আমার দাদা মানে হুম 18 কাঠা জমি রেখে গেছে, আমার আব্বা জানারা হচ্ছে 9 ভাই 1 বোন, তো জমি গুলো বেচতে গেলে 10 লাখ টাকা মিনিমাম দাম লাগছে। তো সে আমার ফুফু বলছে যে আমাকে আমি 2 লাখ টাকা নিব, এটা কিভাবে মানে আমরা ভাগ করে দেব? তিনি ওরকম মানে ওরকম নিতে চাইছে না, কি নিতে চাইছে না? 2 লাখ উনি বলছে মানে 10 লাখ টাকা দাম লাগছে জায়গাটার, উনি বলছে আমাকে 2 লাখ টাকা দরকার। কেন 2 লাখ টাকা ভাবে যা ভাগ আল্লাহ যাবে ভাগ করে দিয়ে সেটা করবে? প্রশ্ন কি, প্রশ্ন কি যে ফুফুর চাওয়াটা কি ঠিক আছে এটা বলছেন আমার, নাকি? হ্যাঁ ওটাই বলবো, আমার কথা যে চাওয়াটা কি ঠিক আছে, 2 লাখ টাকা চাইছে মানে দাবি দাবি করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ও বাদ। প্রশ্ন করছেন যে আমার দাদা এতটা পরিমাণ জায়গা ছেড়ে গেছেন, 18 কাঠা বা কিছু বললেন, যার মূল্য হবে 10 লাখ টাকা। এখন আমার বাপেরা 9 ভাই রয়েছে আর ফুফু রয়েছে, মানে তার ভাই বোন রয়েছে। এখন আমার এক ফুফু শুধু নিজেই 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা চাইছে, এটা চাওয়া জায়েজ নয় কারো জন্য? আপনার বাবার জন্য জায়েজ নয়, অন্য চাচাদের জন্য কারো জন্য জায়েজ নয়। ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেক হকওয়ালাকে, হকদারকে হক দিয়ে দিয়েছেন, ভাগ বন্টন আল্লাহ স্বয়ং করেছেন মানুষের হাতে, এমনকি নবী সাল্লামের হাতে ছেড়ে দেননি। কোরআনে কিরিম আল্লাহ বর্ণনা করে দিয়েছেন স্পষ্ট ভাবে আয়াতুল মিরাসে, যেভাবে আল্লাহ দিয়েছে ফাতিকুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হক হক হকদারকে তার হক দিয়ে দাও, যেটা পাবে সেটা। যদি সে 2 লাখ কেন, 3 লাখও যদি পায়, জমির মূল্য এমনটা হয়ে যায় তাহলে 3 লাখ দেবে আর বাজার দর। আর যদি দেখা যায় যে না, সে 2 লাখ পাবে না, 1 লাখ পাবে, 50,000 সেটাই পাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল্লাহ ভাব ইউসিকুম আল্লাহ ফি আউলাদিকুম লিযাকারি মিছলু হাযযিল উনসাইয়াইন, মিরাসের যে ধন সম্পদ ভাগ বন্টন আয়াত রয়েছে সূরা নিসা, তাতে আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন যে রিজাকারি ছেলে সন্তানকে 2 ভাগ দেবে, মিসল হাজুল 2 মেয়ের সমান দেবে। অর্থাৎ যদি আপনার ফুফু 1 লাখ পায় তাহলে 2 লাখ পাবে আপনার বাপ, এইভাবে কিন্তু ভাগ ভাগ হবে, পুরোটা ভাগ আপনার, যেহেতু বাপ চাচারা কয়েক ভাই রয়েছেন, ধরেন 9 ভাই তো 9 দুগুণে 18, আর যদি 1 বোন হয়ে থাকে তো 1 ভাগ, তাহলে 19 ভাগে ভাগ হবে, 19 ভাগে ভাগ হবে। বুঝলাম না যে কতজন ফুফু রয়েছেন, আর এটা মিরাস ভাগ বন্টনের আমাদের অনুষ্ঠান নাই, কারণ মিরাস আর ফারাইজের মাসলা মাসাইল বসে আলেমের কাছে গিয়ে কাগজে কলমে হাতে নাতে আপনাদেরকে প্রয়োজন হলে নিয়ে নিতে হবে, এটা কোনো ফারাইজ নয়। তবে আমি বলছি যে আপনার ফুফুর এভাবে চাওয়া বা আপনার কোনো চাচার বাপের যে আমি এত টাকা চাই বা এতটা চেয়ে চাই, এতটা জমি চাই, এটা চাই না, যা পাবে তাই নেবে, আল্লাহ যা দিয়েছেন ভাগ করে সেটাই নেবে, মানুষের কোনো অধিকার নেই। বারাকাল্লাহ, আমিন। প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। সাইফুল ইসলাম আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন রিয়াদ হাসান মিতু, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো যে যখন আমার ঠিক পিছনে কেউ নামাজ পড়বে তখন কি আমি ওখানে পাশ দিয়ে চলে যেতে পারবো কিংবা সামনে দিয়ে চলে যেতে পারবো? আর যখন জামাত চলে তখন কি অবস্থায় জামাতে অংশগ্রহণ করবো কিনা? বুঝলাম না, বুঝলাম না, প্রশ্ন ক্লিয়ার করে বলেন। আমার পিছনে যদি কেউ নামাজ পড়ে আমি কি চলে যেতে পারবো? এবং যখন জামাতের সময় হবে তখন নয় বা কি? চলে যেতে পারবেন, চলে যেতে পারবো মানে কি, সামনে দিয়ে, পিছন দিয়ে, পাশ দিয়ে, কোনখান দিয়ে? মানে সামনে দিয়ে অথবা পাশ দিয়ে কোনো দিক দিয়ে যাওয়া যাবে? কেন সামনে দিয়ে, সামনে মুসল্লির সামনে দিয়ে যাওয়া জায়েজ নয়, পাশ দিয়ে যেতে পারবেন, পাশ দিয়ে যান, পেছন দিয়ে যান, সামনে হলে দূর দিয়ে যেতে হবে তার সেজদার স্থান, এবং সেজদার স্থানের পরে
কিছুটা জায়গা এক হাতের মতো, এতটুকু কাছাকাছি মুসল্লির কাছাকাছি যেতে পারবেন। আর যদি সুতরা দেওয়া পর্দা আড় দেওয়া থাকে তো আড়ের বাইরে দিয়ে যেতে পারবেন। জি আর কি প্রশ্ন? জি ঠিক আছে, প্রশ্ন স্পষ্ট হইতে হবে। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিব সাইফুল ইসলাম আর অন্যান্য ভাই বোনদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদেরকে বলবো যে আপনারা যা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন অবশ্যই একটু অ্যাটেনশন দিবেন। আর দ্বিতীয়বার কিন্তু আমরা কাউকে আর সুযোগ দিব না, এইবারের মতো আমরা সুযোগ করে দিচ্ছি। সাইফুল ইসলাম আপনি প্রশ্ন করুন। ওকে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। দেখেন জেদ্দা থেকে মানে কেউ যদি ফ্লাই করতেছে কিন্তু জেদ্দাতে এসে অনেকক্ষণ টাইম তাকে ওইখানে ওয়েট করতে হবে, তো সে ইন্টেনশন না করবো ওইখান থেকে কি জেদ্দা থেকে কি এরাম বেঁধে উমরা করতে পারবে? বাইরের লোক জেদ্দা থেকে কি করে এহরাম বাঁধে? জেদ্দা হচ্ছে মিকাতের ভিতরের শহর, আর বহিরাগত হাজি বা উমরাকারী মিকাত থেকে এহরাম বেঁধে আসবেন, মিকাত ক্রস করতে পারবেন না বিনা এহরামে। হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না মিম্মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা। এই মিকাত গুলি ওই এলাকাবাসীর জন্য এবং ওই এলাকা দিয়ে যারা বাইরে থেকে অতিক্রম করে আসবে তাদের জন্য, যারা হজ উমরা ইচ্ছুক তারা বিনা এহরামে এই জায়গাগুলি ক্রস করে যেতে পারবে না। সুতরাং বাইরে থেকে পশ্চিম থেকে পূর্ব থেকে আপনার বাংলাদেশ থেকে অথবা আমেরিকা থেকে আসছেন আর জেদ্দা ল্যান্ড করবেন, আপনি ভিতরে ঢুকে গেলেন, বিনা এহরামে ঢোকা জায়েজ নাই, এহরামে প্রবেশ করা জায়েজ নয় যদি আপনার হজ বা উমরার নিয়ত থাকে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের জন্য এসছেন, আমি কারোর সাথে দেখা করতে এসছেন, কাজের জন্য ডিউটির জন্য কাজের ভিসা নিয়ে এসছেন, পরে উমরা করব, তাহলে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, আশা করি বুঝতে পারছেন। সুতরাং এহরাম আপনাকে ফ্লাইটেই বাঁধতে হবে, যখন পশ্চিম দিক থেকে আসছেন তখন আপনাদের ক্রসিং হয় রাবেক হয়ে জোহফা, যে মিকাত রয়েছে লোহিত সাগরের পাশে, সেখান থেকে আপনার আর মিকাত। জি, আর যখন পূর্ব দিক থেকে আসে, আজকাল পূর্ব দিক থেকে ভারতে বাংলাদেশ থেকে যখন আসে তখন আপনার কারনেমা নাজিল বা জাতির এই এইরকম জায়গা দিয়ে তাদের ক্রসিং হয়, সুতরাং এখান থেকে এহরাম বাঁধতে হবে। আর সেটা ঘোষণা করা হয় উমরাকারীদের জন্য, আপনার স্ক্রিনেও আসে আর তারপরে ঘোষণা করা হয়। যদি নাও করা হয় তো আপনি যেহেতু উমরা বা হজে আসছেন আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে, জেদ্দা ল্যান্ডিং এর আধা ঘন্টা আগে, সহজ ভাষায় যদি বলি না আরো ভালো, জেদ্দা ল্যান্ড করবে আর আধা ঘন্টার ভিতরে তার আগে আপনি এহরামের নিয়ত করে নেবেন। কাপড়টা কোথায় পরবেন? যেখানে সুবিধা, আপনার প্লেনে সুবিধা হলে প্লেনে আপনি এহরামের কাপড় পরবেন, পুরুষ মানুষের মহিলার যে কাপড় আছে সেই কাপড়ে এহরাম হবে, তাদের তো কাপড় পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে আমি বাড়ি থেকে আসছি ঢাকার থেকে অথবা আমি রাস্তায় কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনি কাপড় পরে পরে চলে আসুন, নিয়তটা করবেন আপনি জেদ্দা ল্যান্ড করার আধা ঘন্টা 40 মিনিট আগেই, লাব্বাইক আল্লাহুম্মা উমরা এ বলে অন্তরে নিয়ত করবেন আর মুখে নির্দিষ্ট করবেন বিষয়টি যে আপনি উমরা এসেছেন নাকি হজে এসেছেন কি কাজে এসেছেন, এটা হচ্ছে শরীয়তের কথা। হ্যাঁ, জেদ্দা থেকে কারা এহরাম করতে পারবে? যারা জেদ্দায় কাজকর্ম করছে অথবা জেদ্দায় যারা বসবাস করছে, হ্যাঁ এখানকার লোকেরা অথবা প্রবাসীরা যারা জেদ্দায় বসবাস করছে, অথবা জেদ্দায় বাইরে থেকে এসেছেন জেদ্দা আপনি ব্যবসা বাণিজ্যের জন্য, আর তারপর জেদ্দায় কোন 2-4 দিন থাকলেন অফিসিয়াল, আমরা করি আমার প্রোগ্রাম থাকলে জেদ্দায় প্রোগ্রাম করলাম আর করার পরে সেখান থেকে আগে থেকে নিয়ত ছিল না বা সময় হইলে আমরা করে নেবো, আর যদি এরকম সময় না হয় তাহলে হয়তো প্রোগ্রাম করে চলে আসতে হইতে পারে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার প্রোগ্রামের জন্য যাচ্ছি এখানে, তারপরে কাজকর্ম যখন শেষ হলো তখন উমরা করে নেবো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এসেছিলেন, মক্কা বিজয় হলো না, মদিনা থেকে মক্কা এসেছিলেন, আর তারপরে মক্কা বিজয় হলো, আর তারপর হুনাইনের যুদ্ধ হলো, আর তায়েফের অবরোধ হলো, আর তারপর সেখান থেকে ফিরে এসে জেরা নাই গানিমতের ধন সম্পদ ভাগ বন্টন করে সিরাতের কিতাব পাবেন, তারপর রাতারাতি একটা জেরানা থেকে উমরা করেছেন।
তো নবী সাল্লাম তো মদিনাতে এসেছিলেন, যে রানে থেকে কেন ওমরা করলেন, কারণ আগে থেকে ওমরা কোনো পরিকল্পনা ছিল না, এখন একটু ফ্রি আছি ওমরাটা করে নি। জি আশা করি বুঝতে পেরেছেন। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন দেলাওয়ার হোসেন, আপনি প্রশ্ন করুন। আপনার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে, একটু চেষ্টা করুন সেফ প্লেস থেকে প্রশ্ন করার জন্য। আমার নাম দেলাওয়ার হোসেন, আমি ইন্ডিয়া ঝাড়খন্ড থেকে বলছিলাম। কোন জায়গা থেকে? ঝাড়খন্ড থেকে। ঝাড়খন্ড ইন্ডিয়া? কোন ডিস্ট্রিক্ট? দুমকা। পাকুড় ডিস্ট্রিক্ট? পাকুড় ডিস্ট্রিক্ট। গত মাসখানেক আগে দুটো লেকচার দিয়েছি, 2 ঘন্টার আছে, শুনে নেবেন। জাযাকাল্লাহ। এটা তার প্রশ্ন, এটা লেকচার দিতে বলতো, বলা হলো অনেকগুলি অধিকার আছে, শুনে নেবেন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে সম্প্রতি একজন আলেম, দেওবন্দি আলেম, মানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছেন, মানে বুকে হাত বাঁধা এই সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সুন্না ব্যঙ্গকারী আলেমের বিরুদ্ধে ছুপারুস্তম বা মানহাজ গোপনকারীদের কোনো অবস্থান নেই, কিন্তু অন্য সবকিছুতে সবার আগে এদের ভিডিও থাকে, মানে এদের সম্পর্কে কিছু বলেন। এদের সম্পর্কে কি বলবো, থাকবেই, ধানে চিটা থাকবেই, কথা বোঝা গেছে, আর চাষের জমিতে আগাছা থাকবেই, সুতরাং মুসলিম সমাজে বেদাতি থাকবেই, আর মজহাবের অন্ধ অনুসারী থাকবেই, আর তাদের কিছু ভক্ত থাকবে যারা এদিকেও তাল দেয় ওইদিকেও তাল দেয়, এরকমও থাকবে। মজাব যাবে না ভাই না যা লিখালা ইলাহা ওলাই ওলা ইলাহা ওলাই, যারা ছুপার কথা বলছেন ওরা হচ্ছে এরকম, এরা এদিকেরও সুবিধা নিতে চায় ওইদিকেরও সুবিধা নিতে চায়। আল্লাহ রাব্বুল্লাহ তাদের সম্পর্কে সতর্ক করেছেন, এটা হচ্ছে একরকমের নেফাক। নেফাক যে হক কথা স্পষ্ট বলবেন না, যেখানে হক কথা বলার প্রয়োজন রয়েছে সেখানে ক্লিয়ার করবেন না। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে সিনার উপর হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধা। আর তারপরে এই সব যারা কথিত হানাফি, দেওবন্দি, মাতুরিদি, হ্যাঁ, যারা আকীদায় পথভ্রষ্ট, তারা এই কথা স্বীকার করছে যে চারটায় মজহাব হক। তো চার মজহাবই যদি হক হয়, আর আসলে হক ঠিক আছে, চার মজহাব সবটা মিলে হক আছে, কিন্তু তারা বলছে চার মজহাব প্রত্যেকটা আলাদা আলাদা হক, এখানে আমাদের পার্থক্য রয়েছে। ঠিক আছে, চার মজহাব হক তাদের কথায় বলছি, চার মজহাব প্রত্যেকটাই হক তাদের কথায়। তো যেমন হানাফি মজহাব যদি হক হয়, তো শাফি মজহাবও তো হক, তো সাফি মাঝাবে তো বুকের উপর হাত বাঁধা আছে, সুতরাং সাফি মাঝাবে যখন বুকের উপর হাত বাঁধা আছে তাহলে সেটা হক, তাহলে হক নিয়ে কি করে তারা ব্যঙ্গ করলো, এ তো পথভ্রষ্টই, পথভ্রষ্ট গোমরা। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই ধরনের অনিষ্টকারী কি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন থামিয়ে দিন, আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করুন। তবে কাউকে কাফের বলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে, কিছু বাধা রয়েছে, কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে কাফের সহজে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সেই শর্তগুলি পূরণ না হয়েছে আর বাধা দূর না হয়েছে। সে অজ্ঞ হইতে পারে, যদিও তাকে আলেম বলছেন কিন্তু সে জাহেল, এই মাসলায় সে জাহেল, অজ্ঞ। আর তারপরে তার সংশয় থাকতে পারে, তার তকলিদ অন্ধত্ব রয়েছে তার মধ্যে। জি, সে নিজেকে আলেম বললো বা অন্যরা আলেম বললো, সে মোকাল্লেদ, মোকাল্লেদ চাহে না, মোকাল্লেদ কোনোদিন আলেম হয়নি, অন্ধ অনুসারে যে মোকাল্লেদ সে কখনো আলেম দাবি করতে পারে না। সুতরাং
আমরা কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে কাফের বলতে নিষেধ করবো, বাড়াবাড়ি করে দেবো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আম হুকুম যদি কেউ কোরআনে বা হাদিসের কোন বিষয় নিয়ে, দিনী বিষয় নিয়ে ঠাট্টা উপহাস করে তাহলে সেটি কুফর, সেটি কুফর। জি কুলাবিল্লাহ ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে আর রসুলকে নিয়ে আর আল্লাহর বিধিবিধান নিয়ে তোমরা ঠাট্টা আর উপহাস করছো, তোমাদের কোনো ওজর চলবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। কিন্তু এটা আম কথা বলা যাবে, যেই ব্যক্তি আল্লাহর দিনের কোনো কিছু নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, সে কাফের হয়ে যাবে। কিন্তু অমুক ব্যক্তি তাহলে তাকে জানাইতে হবে যে তোমার এটি গুমরাহি, তুমি এখান থেকে ফিরে আসো। এবং তার যদি কোনো তাওয়িল থাকে, তার যদি কোনো সুভাত সংশয় থাকে, সেগুলি দূর করতে হবে, হুজ্জত কায়েম করার পরে তখন তাকে বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোদের আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করুন, আর যারা খারাপ তাদেরকে লাঞ্ছিত করুন। জি জাযাকাল্লাহ, আমিন, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করুন মোহাম্মদ ইসমাইল শেখ, তার পূর্বে আমরা মেনশন করব যারা প্রশ্ন করছেন, বিশেষ করে দীর্ঘ প্রশ্ন শেখ মেনশন করেছেন যে স্বামী স্ত্রীর হক অধিকার সম্পর্কিত দীর্ঘ আলোচনা আছে, যেটা আমাদের জুম লিঙ্কের এখানে পোস্ট করা হয়েছে, আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ, আমরা সকলেই সেটা শুনতে পারি। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইসমাইল শেখ, আপনি প্রশ্ন করুন। দুটি হাদিসের সময় একটু সংশয় আছে, যে একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর ব্যাপারে যে মুমিন আত্মা, মুমিন ব্যক্তির আত্মা মানে মুমিন ব্যক্তির আত্মাটা এমন ভাবে বের হবে কলসি থেকে পানি বের করা হয়। আর একটি হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুবরণ করছেন তখন বলছেন যে মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, এই কথাটি কয়েকবার হচ্ছে। তো আমরা তো বলেছেন যে মমিনের রূহটা খুব সহজে বেরোয়, যেমন কলস থেকে পানি ঢালা ভাত ঢালতে কষ্ট হয় না, ওইরকম দুটোতে কোন রকম বিরোধ নেই, বিরোধ নেই। জি তুলনা কাফের যে কঠিন শাস্তি হয় মৃত্যুর যন্ত্রণায়, যে কাফেরদের আর পাপিষ্টদের কঠিন শাস্তি সেই সময় শুরু হয়ে যায় আর তাদের উপর যে আজাব চলে, তার সাথে তুলনা করলে মোমিনদের রূহ যে বেরোয় সেটা কলস থেকে পানি বের করার মতো, এটা হচ্ছে তুলনামূলক। হ্যাঁ, তবে মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে। একজন মানুষ অসুস্থ থাকে, যে কোনো মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে কি কষ্ট পেতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখন আমি, আমাকে এত কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতাই কষ্ট হচ্ছে, যে যেই খাইবারে আমাকে সেই ইহুদি মহিলা আমাকে বিষ পানি করেছিল, সেই বিষের তাসির, বিষের যে প্রভাবটি এখন জেগে উঠেছে আর সেই কষ্টটা আমি পাচ্ছি। তো এই কষ্টগুলি ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানজনক অবস্থা দুনিয়াতেও দিয়েছেন আর ইন্তেকালের মুহূর্তেও দিয়েছেন, এবং আখিরাত আল্লাহ রাব্বুল তাকে সবচেয়ে উচ্চ মর্যাদা তার জন্য রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, আতে মুহাম্মাদাল ওয়াসিলাত ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকাম মাহমুদ আল্লাযী ওয়ান্তা ইদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা এইজন্যই করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহা মানজালাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটি উচ্চ মর্যাদা হচ্ছে ওয়াসিলা, লা ইয়াতামবাগি ইল্লা লি আবদিন মিন ইবাদিল্লাহ, একমাত্র এক আল্লাহর বান্দা সেখানে পৌঁছিবে, ওয়ারজুয়ান এখন আনা হো আর আমি সেখানে পৌঁছি। তো মুমিনদের কষ্ট হইতে পারে, তারপরে মুমিন নবী সাল্লাম ছাড়া অন্যদের ক্ষেত্রে যদি বলা হয় তো মুমিন হলেও কষ্ট হইতে পারে, মুমিনের মর্যাদা উচ্চাল্লা করতে চান, অনেক উপরে মর্যাদা রেখেছেন, এখন এই কষ্টের মাধ্যমে আখেরাতের মর্যাদাটা উঁচা হয়ে যাবে, দুনিয়ার কিছু কষ্ট মৃত্যুর পূর্ব মুহূর্তে রোগ বালা মুসিবতের মাধ্যমে এটাও হইতে পারে।
আবার কিছু ভুল ভ্রান্তি থাকলে সেগুলি কাফফারা হইতে পারে, সেটাও হইতে পারে। সুতরাং পরস্পর বিরোধী হাদিস গুলি নয়। জি, কাফেরদের সাথে তুলনা করলে মুমিনদের রূহ কবজ করার সময়, আত্মগ্রহণের সময় তাদের অনেক অনেক শান্তি রয়েছে, হ্যাঁ অনেক সহজ তাদের। অক্ষান্তরে মুসনাদ আহমদের হাদিস রয়েছে যে কাফেরদের আত্মা, মুনাফেকের আত্মা, পাপিষ্ঠদের আত্মা, আইয়া তোহান নফসুল খাবিসাত, এ খবিস নোংরা আত্মা, উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতি, আল্লাহর গজব এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে ফিরিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার থেকে, সমস্ত অপরাধ থেকে, গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এটি হচ্ছে আল্লাহর কাছে দুনিয়াতে এবং আখেরাতে শান্তি পাওয়ার একমাত্র উপায়। আল্লাহ রাব্বুল তার আমাদের সকলকে তৌফিক দান করুন। জি, এরপর যা প্রশ্ন করবেন পিআর আলী সর্দার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলকাতা থেকে বলছি। বলেন। দেখ, আমার প্রশ্ন হচ্ছে ওই গাড়ি কিংবা বাড়ি ইনস্টলমেন্টে নেওয়ার ব্যাপারে আমাদের সৌদি আরবে ওলামাদের ফতোয়া এবং আহলে হাদিস কিছু ওলামাদের ফতোয়া আছে যে এটাকে নেওয়া যায়, কিন্তু শেখ একটা জিনিস ইয়ে আছে, যখন ধরুন গাড়ি কিনতে যায় বা কোনো বাড়ি কিনতে যায়, তাদের সঙ্গে ব্যাংকের সঙ্গে একটা মানে এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টে এমন একটা মানে স্বাক্ষর করতে হয়, মানে 25-30টা মানে সাইন করতে হয়, তার মধ্যে একটা ক্লজ আছে যে যদি আপনি ইনস্টলমেন্টের টাকা, মান্থলি যে ইনস্টলমেন্টের টাকা যদি আপনি মানে ফেল করেন, তাহলে আপনাকে এত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আবার ভরতে হবে। এই যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে, এই ইন্টারেস্টটা তো সুদ হিসেবে দিতে হচ্ছে, তাহলে কিভাবে জায়েজ হচ্ছে এটাই বুঝতে পারছি। যদি আপনি বাঁচতে পারেন, এগুলিতে এমনিতে জায়েজ আছে, ইনস্টলমেন্ট তাকসিদ, হ্যাঁ ধারে তাকসিদ, ইনস্টলমেন্টে কিস্তিতে গাড়ি বাড়ি অন্য মাল সামান ফেরিজ কেনা জায়েজ, এটি হচ্ছে অধিকাংশ আলামায়ে কেরামদের মত, মাত্র অল্প কিছু আলেম ছাড়া, আর কিছু আলেম এই ক্ষেত্রে নিরবতা অবলম্বন করেছেন। এই ক্ষেত্রে আপনি, আপনার যখন সংশয় হচ্ছে, আর বিশেষ করে আপনি থাকছেন ভারতে, সেখানে ইসলামিক কোনো ব্যাংক নাই, ইসলামিক প্রতিষ্ঠান নেই, সৌদি আরবে আছে, সুতরাং সৌদি আরবের ফতোয়া তো এই নাই যে আপনি সুদে জড়িয়ে জানে কথা বলা হয়। সুতরাং আপনি যদি বাঁচতে পারেন, আপনার ওখানে সুদি সিস্টেম ছাড়া আর কিছু নেই, তো ভালো হবে আপনার জন্য সেই সিস্টেম থেকে বেঁচে থাকা এবং এইরকম কিস্তিতে ইনস্টলমেন্টে গাড়ি বা অন্য কিছু না কেনা, যদি পুরোপুরি বাঁচতে চান। আর যদি দেখেন যে নিরুপায় আমাকে নিতে হবে, তাহলে আল্লাহর কাছে তওবা করেন এবং সেই ফতোয়ার উপর আমল করেন, কারণ আপনি সেখান থেকে বাইরে যেতে পারছেন না, আপনাকে সেখানে বসবাস করতে হবে আর সেখানে আপনাকে জীবনযাপন করতে হবে, আর গাড়ির একটা প্রয়োজন রয়েছে, আর ওইসব দেশে গাড়ি যদি কেনেন, এরকম অনেক দেশেই রয়েছে, বরং প্রায় দেশে আপনার ইসলামিক দেশ সৌদি আরব ছাড়া, হয়তো যে আপনি যদি নগদ ক্যাশ দিয়ে গাড়ি কেনেন, তাহলে আপনার উপর ইনকাম ট্যাক্স পিছনে পড়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য জায়েজ। তারপরে যদি বলেন আমি জায়েজ কিন্তু সন্দেহ হচ্ছে করবো না, তো এটা আরো ভালো। আপনার সংশয় হলে আবার বলছি, আপনি ইনস্টলমেন্টে গাড়ি বা অন্য কিছু কিনতে যাবেন না, কিন্তু কারোর জন্য হারাম করবেন না, আপনার যেন এমনটা না হয় যে এটা হচ্ছে সুতরাং হারাম, এ ফতোয়া দিতে আপনাকে কে বলেছে, আপনি আপনাকে বাঁচান, সাধারণ মানুষ আপনি আপনার নিয়ে চিন্তা করেন, আর অন্যদের বিষয়টি আলেমদের জন্য ছেড়ে দেন। আমি যদি ফেল করি তাহলে আমি অবশ্যই ইন্টারেস্ট দিতে বাধ্য, আমি দিব। বাঁচতে পারলে ভালো। এখন ও যদি আগে থেকে বলে না আমি এরকম বিলম্ব করবো না, সুতরাং আমাকে ইন্টারেস্ট দিতে হবে না, এটা নিশ্চয়তা কি আছে? নিশ্চয়তা তো নাই, তো কালকে তো দিতে হইতে পারে তাকে,
সুতরাং বলবো যে আপনি যদি বেঁচে থাকতে পারেন আর আপনার মতো যদি আপনার কতটা তাকওয়া আছে আর কতটা আপনার আপনার দুনিয়া এই ক্ষেত্রে বাঁচতে পারবেন, আপনি যদি বাঁচতে পারেন আলহামদুলিল্লাহ আরো ভালো, কিন্তু আপনি ঢালাও ভাবে কারোর জন্য হারাম বলবেন না, কারো প্রয়োজন থাকলে করবে, এরকম জায়গায় সাইন করে আর তারপরে সে যথাসাধ্য বাঁচবে, যথাসাধ্য বাঁচবে যে আমি আমাকে যাতে ইন্টারেস্ট না দিতে হয় আমি সময়ের আগে সবকিছু ঠিকভাবে পেমেন্ট করে দিই। কিন্তু ভারতের ফতুয়া আর আপনার পশ্চিমা দেশের ফতুয়া আর সৌদি আরবের ফতুয়াকে সবকে একাকার করে দেবেন, সব জায়গায় একাকার চলবে না, সব মাসলাতে চিন্তা করতে হবে যে আপনার কোনখানে কোন পরিস্থিতিটা রয়েছে। আপনার অমুসলিম দেশে এমন কিছু জায়েজ হতে পারে যেটা মুসলিম দেশে জায়েজ নয়, হ্যাঁ, যেগুলো ফিকহি গভীরতা আপনাকে চিন্তা করতে হবে। ঢালাও ভাবে একই লাঠি দিয়ে সবাইকে তাড়ানো সম্ভব নয়। জি না, বিশ্বাস বলেছেন যে কাফের বাড়ির যেন আগুন না দেখতে পাও, হ্যাঁ, কাফের পাশাপাশি যে বসবাস করে তার থেকে আমি সম্পর্ক ছিন্ন করছি, তাহলে কি করবে সব সারা বিশ্বের মুসলিমরা কি করে, কোন দেশে তাদেরকে জায়গা দেবে, কোন লোককে কেউ জায়গা দেবে, তাহলে পরিস্থিতিটাও বিচার করতে হবে। তো এই হাদিস গুলো আপনি যার তারপরে ফিট করে দিবেন আপনি, তাতে চলবে, জায়গা দেন তাহলে। জি জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন শান শান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনি প্রশ্ন করুন। জি আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার মাইকটা ঠিক করে নিন, আপনার ফোন আনমিউট হয়েছে কিন্তু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি ব্রাদার আপনার মাইকটা খুলে নিন, সম্ভবত আপনার মাইকে প্রবলেম আছে, আপনার ফোন আনমিউট কিন্তু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। যাই হোক, আপনাকে আমরা পরবর্তীতে সুযোগ করে দিব, যেহেতু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাগির, আপনি প্রশ্ন করুন, সাগির অ্যাকচুয়ালি সাগির, আপনি প্রশ্ন করুন। আমি একটু ইন্টারনেটে কাজ করি, তো সেখানে আপনার শুধুমাত্র বছরে একবারই বোনাস দেয়। আমি শুনছি না, আমি শুনছেন শুনলে আপনি। জি ব্রাদার আপনার নেটওয়ার্কে প্রবলেম, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, তো একটু চেক করে দেখুন নেটটা নেটটা ঠিক আছে কিনা, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি আবার বলার চেষ্টা করুন। সময় বেশি নেই, অন্য কাউকে দিয়ে দাও। জি সম্ভবত শুনতে পাচ্ছেন? জি জি আপনি চেষ্টা করুন আরেকটা বার, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, বলছিলাম আমি এমন একটা জায়গায় কাজ করি সেখানে আপনার পুজোর বোনাস দেয় ওরা, তো পুজোর বোনাস দেয় শুধুমাত্র বছরে একবার দেয়, ঈদে কোনো বোনাস দেয় না, তো এই পুজোর বোনাস থেকে আমার নেওয়া জায়েজ হবে? কালী পুজোর বোনাস দেয়, পুজো উপলক্ষে বোনাস দেয়, পুজোর বোনাস দেয় না, পুজো উপলক্ষে, পুজোর সময় একটা উপলক্ষ থাকে, যেন মুসলিমরা ঈদ উল ফিতর ঈদ উল আজহায় দিতে পারে একটা মুসলিম কোম্পানি, তো আপনি আছেন সেকুলার দেশে অথবা মুসলিম কোম্পানিতে আছেন, সুতরাং পুজোর সময় বোনাস দিচ্ছে, যেটাকে সংক্ষেপে বলছেন পুজোর বোনাস। পুজোর সাথে সংশ্লিষ্ট কিছু হলে সেখানে কোন রকমের আপনার নেওয়া দেওয়া জায়েজ নয়, কিন্তু কথা হচ্ছে যে পুজোর সময় এই উপলক্ষে ওকে বা এই সময়টা কেন্দ্র করে বোনাস দিচ্ছে, জায়েজ আছে, জায়েজ আছে। আর যদি মনে করেন যে আমার সন্দেহ হচ্ছে তাহলে দান করে দেন, মুক্ত হওয়ার জন্য দান করে দেন আর নিয়েন না। জি এটা হচ্ছে আপনার জন্য এহতিয়াত, সতর্কতা। জাকাল্লাহ খায়র শেখ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল মালিক বিন ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আব্দুল মালিক বিন ইদ্রিস আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্ভবত ব্রাদার আসলে লাইনে নেই, এ পর্যায়ে প্রশ্ন করবেন নাজবুল শেখ, আপনি প্রশ্ন করুন। জি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমি ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ নদিয়া থেকে নাজুল বলছি। আমার প্রশ্ন হলো, আমি যেখানে কাজ করি সেখানে মানে বিদ্যুতের যে ব্যবস্থাটা সেটা বলে ইললিগাল, কিরকম ইললিগাল সেটা জানি না, কিন্তু আমি সেখানে কাজ করি। কিসের ব্যবস্থা? এটা আমি সেলাই কাজ করি, পাঞ্জাবির কাজ। সেলাই কাজ? হ্যাঁ হ্যাঁ। যে সেখানে কারেন্টটা ইললিগাল, ঠিক আছে, লিগাল নয়। কোন জায়গা স্টে? এখানে আমি মেটিয়াব্রুজে কাজ করি, মেটিয়াব্রুজ রাজাবাগ। হ্যাঁ হ্যাঁ। কোন জিনিসটা ইললিগাল? ইললিগালটা কি ওখানে? বিদ্যুৎ লাইনটা, বিদ্যুৎ লাইনটা, বিদ্যুৎ লাইন। পর বলেছে যে হ্যাঁ মিটার লাগিয়ে নেব, এখন আমি কাজ করছি। উনি বলেছে যে কিছুদিন পর মিটারে কাজ হবে, তাহলে কি এখন আমার করা জায়েজ হবে? হ্যাঁ, ওটা কন্টিনিউ করা জায়েজ হবে? আপনার ব্যবসা না আপনার মালিকের ব্যবসা? হ্যাঁ না, মালিকের ব্যবসা নয়, মালিক মানে মাস গেলে 3000 টাকা দেয়। আপনি কর্মচারী? এই তো আমি কর্মচারী। হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো অসুবিধা নেই, মালিক গুনাহগার। আপনার কি তাহলে কে কি করছে না করছে মালিক? আপনি আপনার কাজটা ঠিক করছেন কিনা, আপনার কাজটা হালাল কিনা? সেলাইয়ের কাজ করছেন, হালাল, রুজি হালাল। আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি উড়িষ্যার কটক শহরে আছি। আমার প্রতিবেশীর পক্ষ থেকে প্রশ্নটা, সে বিএসএফ এর চাকরি করে ভারতের। বিএসএফ এর চাকরি করে ভারতীয় বর্ডার ফোর্স। শব্দটা আমি ক্লিয়ার বুঝতে পারলাম না। আমার একজন প্রতিবেশী, সে বিএসএফ এর চাকরি করে ভারতীয় বর্ডার ফোর্স। বুঝা গেছে। জি, তো ওখানে যেখানে থাকে সেখানে ওর সিনিয়র যারা, ওরা ওকে ফলাত আদায় করতে দেয় না, মানে প্রকাশ্য বাধা। এক কথায় এখানে ফলাত আদায় করা যাবে না, তুমি শুয়ে থাকো বা বসে থাকো, যাই করো, আমাদের এখানে থাকলে এই ঘরে এখানে সলাত আদায় করতে তুমি পারবে না, মানে না হলে এখানে থাকা যাবে না, চলে যাও, এরকম বলছে। তো ওর জানতে চাইছে যে আমি কি চুপে চুপে বা লুকিয়ে একাকী এরকম ভাবে, মানে যারা বুঝতে না পারে ইশারায় এরকম ভাবে সে সে কি সলাত আদায় করতে পারবো, নাকি ওখান থেকে চাকরিটা ত্যাগ করে চলে আসাটা আমার উত্তম হবে, এটা জানতে চাইছে। অবিবাহিত ছেলে, সালাত আদায় করতে দেয় না আর চাকরি করতে থাকবে, আর সেখানে ইশারাতে শুধু সালাত করে এক একবারের ব্যবহার হয় সেটা আলাদা কথা, কিন্তু এটা তার কন্টিনিউ, তার এরকম লাইফ, ধরেন মাসকে মাস, বছরকে বছর, এরকম জীবন যাপন যায় না কোনো মুসলিম। হ্যাঁ, আল্লাহর জমিনে এত সংকীর্ণ হয়ে যায়নি, আর রিজিকের দ্বার এত সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সুতরাং এরকম চাকরি ছেড়ে দিয়ে চলে আসতো জায়েজ না। আমি বাংলাদেশ জামালপুর থেকে বলছি। হ্যাঁ শাইখ, আমার কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে ভীষণ মানে ভালো লাগে, কিন্তু এখন মা বাবা বলছে যে এখন তোমার চাকরি বাকরি সময়, এখন হয় চাকরি বাকরি করো, নাহলে ব্যবসা বাণিজ্য করো, নাহলে বিদেশে চলে যাও, মানে নানা ধরনের কিছু বলছে। এখন আমি এখন ওনারা বলছে কোরআন হাদিস গবেষণা তুমি মানে পড়ো, মানে করতে পারবে কোরআন হাদিস নিয়ে গবেষণা করা, আপাতত তুমি চাকরি বাকরি কোন একটা কিছু মানে করো। তো এখন এখন আমার ইচ্ছা আর কি যে আমি মানে কোরআন হাদিসে জ্ঞান অর্জন করে আমি তাওহীদের মানে উচ্চ স্তরে আর কি মানে পৌঁছতে চাই আর কি, মানে তাওহীদ নিয়ে গবেষণা করতে ভালো লাগে, কোরআন হাদিসের আয়াত নিয়ে গবেষণা করতে। বয়স কত আপনার? বয়স কত? শাইখ আমার বয়স হচ্ছে মানে 25। 25 হয়ে গেছে, লেখাপড়ার বয়স এখন শেষ দিকে। লেখাপড়া যেটুকু করেছেন এর সাথে আপনাকে পরামর্শ দেব, আপনি যদি মনে করেন যে বাপ মাকে রাজি করব, রাজি করে আমি উচ্চশিক্ষা অর্জন করা ফরজে আইন নয়, ফরজে আইনের ক্ষেত্রে যদি বাবা মা বাধা দিত তাহলে বলতাম যে না, তাদের আনুগত্য করা যাবে না, আপনি সালাত আদায় করতেই জানেন না, দিনের হালাল হারামি জানেন না কিছু, প্রাথমিক আপনার জ্ঞান নেই আকীদার, আর সেগুলোতে বাধা দিচ্ছে, তাহলে বলবো যে না, এই বাপ মায়ের কথা শুনবেন না। কিন্তু আপনি উচ্চ শিক্ষা লাভ করতে চাইছেন, গবেষণা করতে চাইছেন, যেটা ফরজে কিফায়, আপনি না করে অন্যরা মতের করলেও চলে,
সুতরাং আপনাকে পরামর্শ দুটোর সমন্বয় করবেন, বয়স 25 হয়ে গেছে এই জন্য জিজ্ঞেস করলাম, এখন কাজে নামার সময় হয়ে গেছে, বাপ মায়ের একটু সহযোগিতা করতে বার্ধক্য চলে আসছে, তাদের হয়তো বা চলে এসছে, সুতরাং তাদের কথাও শুনতে হবে আর দিনচর্চাও করতে হবে। আমরা কি দিনচর্চা করি না? ওই রকম আপনি ধরেন দেশে হোক আর বিদেশে হোক 24 ঘন্টা থেকেও কাজ করেন, 8 ঘন্টা ডিউটি করে, খুব বেশি তো 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা 10 ঘন্টা আপনি রুজি রোজগার করবেন, আর প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা আপনি ইসলাম চর্চা করবেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, কোন শেখদের যেখানে থাকবেন ভালো দর্শে হাজির হবেন সরাসরি অথবা অনলাইনে, অথবা দর্শগুলি ফলো করবেন এবং ভালো আলেমদের কনসাল্টে থাকবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, পরামর্শ নেবেন, কোনো সংশয় হলে তাদের সাথে যোগাযোগ করবেন সংশয় নিরসনের জন্য। এইভাবে আপনার এলেম বাড়াবার চেষ্টা করেন আর বাপ মায়ের কথা শুনে আপনি রুজি রোজগারও নেমে পড়েন, কারণ রুজি রোজগারের বয়স হয়ে গেছে, বিয়ে শাদীর বয়স হয়েছে। আল্লাহ তৌফিক দান করুন আপনার জন্য, আল্লাহ দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহ বলছেন আল্লাহ তানসা নাসিবা কামিনা দুনিয়া, দুনিয়া ভুলে যাও না, এই নয় যে গবেষণার নামে 40 পার করে দেবো আর এদিকে রুজি রোজগারও করবো না, বাপ মারও কোনো কাজে আসলাম না, সহযোগিতাও করলাম না আর বিয়ে শাদিও করলাম না, না না দুনিয়া ভুলিও না, দুনিয়াতে অংশ আছে সেটাও নেই আল্লাহ বলছেন সুরে কাসাসে। সুতরাং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও করুন আখিরাতও জন্য করুন, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। জি আমিন। শর্মিত দিলীপ ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। তো আমরা আবারও সুযোগ করে দিয়েছি আমাদের ব্রাদার শাওন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যিনি মাইক্রোফোনের প্রবলেমের কারণে প্রশ্ন করতে পারছিলেন না, আমি আপনাকে আবার আনমিউট করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি ব্রাদার, আমরা অত্যন্ত দুঃখিত, একই সমস্যা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কথা বলার চেষ্টা করতেছেন কিন্তু আপনার কোনো কথা আমাদের কাছে আসতেছে না। একটা প্রশ্ন শুধু, জি তো ইনশাআল্লাহ আমরা আজকের সর্বশেষ প্রশ্ন এর মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন সুবহান এস কে, আপনি প্রশ্ন করুন। জি আপনার নামটা সুবহান এস কে, সম্ভবত সুবহান এস কে একসাথে হয়ে গেছে, আপনি লাইনে থাকলে প্রশ্ন করুন, আপনাকে আনমিউট করতে বলা হচ্ছে, স্ক্রিন ফলো করুন। নিয়াজ আলী সিঙ্গাপুর থেকে, আপনি প্রশ্ন করুন। নিয়াজ আলী ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা একটু বড়, আমার প্রশ্ন জি আমি সংক্ষেপে করি ইনশাআল্লাহ। আমার ফুফুর একটা জমি, ওনার জমিটা আমার পিতার নামে নাম পরিবর্তন করে নেওয়া হয়েছে, তারপরে আমরা দুই ভাই মিলে ওই জমিটা পিতার কাছ থেকে লিখে নিছি, লিখে নেওয়ার সময় আমার পিতার থেকে আমার বড় ভাই একটু বেশি করে লিখে নেছে পিতার অংশ, এখন ওই জমিতে আমার নাম দেয়া হয়েছে, এখন আমার করণীয় কি? যার যেটা হোক সেটা তাকে দিবেন, আমরা এখন ফরায়েজ করতে পারবো না, আপনার সময় নাই, আজান হয়েছে, যেটা বলে যার যেটা ন্যায্য অধিকার সেটা দিবেন, কেউ কারো সাথে অবিচার করবেন, লা তাযলিমুন ওয়া লা তুযলামুন, আপনি আপনার ভাইদের উপর জুলুম করবেন না, ফুফুর উপর জুলুম করবেন না, আর তারা যেন আপনার সাথে অবিচার না করে। জি হ্যাঁ, যেটা ন্যায্য অধিকার যার সেটাই পাবে ইসলাম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান, ইনসাফের নির্দেশ দিয়েছে, ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাই হচ্ছে ইসলাম, আল্লাহ তৌফিক দান করুন, জাযাকুমুল্লাহ খাইরান। জি তো এখানে শেষ করা যাক। জি শেখ ইনশাআল্লাহ আজকে পর্যন্ত, জাযাকুমুল্লাহ খাইরান, রব্বুল আলামিন কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন এবং সত্য দিনের দাওয়াতে অংশ নেওয়ার বেশি বেশি আরো সবাইকে তৌফিক দান করেন, যেসব ভাই বোনের সাথে থাকেন আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন, সুস্থতা পরিবার পরিজন ছেলে মেয়ে সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন এবং আল্লাহ রব তাদের দিনের নির্ভেজাল মুখলেস খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।